বলে চাহাল, ব্যাটে রোহিত শর্মা, আর এই দিয়েই দুর্দান্ত জয় ভারতের। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, একদিনের ম্যাচে অনায়াসে জয় ভারতের। রোহিত শর্মা ফিরতেই ঝলমলে ভারত, মাঠের মধ্যে সেই আগ্রাসন কৌশলী চাল দেখা গেল বারবার। ওয়েস্ট ইন্ডিজকে ছ উইকেটে হারিয়ে একদিনের সিরিজে জয়লাভ করলো ভারত। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। স্বপন, দুর্দান্ত জয় ভারতের, বলে চাহাল, ব্যাটে রোহিত শর্মার দাপট, বিস্তারিত জানতে চাইব। দেখো, অনা শুরুতে একটা কথা বলে রাখি, আজকে আমাদের ভারতবাসীর কাছে খুবই একটা শোকের দিন। ভারত হয়তো জয়লাভ করেছে, কিন্তু আজ সকালে প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। সুতরাং বুঝতেই পারছো, ভারতীয় দল নামার আগে এরকম একটা সংবাদ, তারা কিন্তু খুবই শোকাহত ছিলেন। সেই কারণে ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের সদস্যরা আর্মব্যান্ড, মানে কালো ব্যান্ড পরে আছে ম্যাচে নামেন এবং 1 মিনিট নিরবতা পালন করেন। তবে তার মধ্যে এরকম একটা জয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে প্রথম ম্যাচের জয়, একটা আলাদা গুরুত্ব আছে। বুঝতে পারছি, ওয়েস্ট ইন্ডিজ ভারত আজকে প্রথম টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে শুরুতেই কিন্তু ধাক্কা দেয় মোহাম্মদ সিরাজ, তারপর কিন্তু সেভাবে দাঁড়াতে হয়নি। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল অনেকদিন পর ভারতীয় দলে ফিরেছেন এবং ফিরে কিন্তু একটা সবচেয়ে বড় একটা 1000তম ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ ভারতের, সেই ম্যাচে কিন্তু চাহাল তার 100তম উইকেটটিও পেলেন একদিনের ম্যাচে, এবং সারা ম্যাচে উনি 4টে উইকেট পেয়েছেন, 176 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ সেখানে। আর একটা ব্যাপার হচ্ছে, এরকম একটা ম্যাচ, যে ঐতিহাসিক ম্যাচ, যেখানে অধিনায়ক হিসাবে ও একটা পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা আজকে অভিষেক করেছেন, সেই ম্যাচেও রোহিতের একটা রেকর্ড, যে অধিনায়ক হিসাবে এরকম একটা জয় পাওয়া, প্রথম ম্যাচে জয় পাওয়া যে কোনো অধিনায়কের কাছে একটা আলাদা একটা প্রাপ্তি। তিনি ব্যাটিংও সফল, প্রায় 60 রান করেছেন, এবং সিরিজের 3 ম্যাচে সে এক জয় এগিয়ে যাওয়া অনেকটা ভারতের কাছে একটা প্রাধান্য বলতে পারো। তবে সবচেয়ে ব্যর্থ হয়েছেন আবার বিরাট কোহলি, সদ্য প্রাক্তন হয়েছেন, হয়তো তার সেভাবে ফর্ম ছিলেন না, এই প্রাক্তন হওয়াটাও তার একটু হয়তো ব্যাটিং এ কিছুটা প্রভাব পড়েছে। সেক্ষেত্রে যাই হোক, ভারতের এই জয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অনেক ঘরের মাঠে, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের এবং টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে শুরুতে বছরের শুরুতেই এরকম একটা সিরিজে প্রথম ম্যাচে জয়, একটা আলাদা গুরুত্ব পায়, বোঝায় না। ধন্যবাদ স্বপন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপন পালের সঙ্গে।